রিয়া একাডেমিতে সকলকে স্বাগত। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের কথা বললেই তোমাদের সবার প্রথমে কোন বাঙালি বীরের কথা মনে পড়ে, যার অবদান ছাড়া হয়তো ভারতবর্ষ কোনো দিন স্বাধীনই হতো না? কে ভারতের স্বাধীনতা আন্দোলনে একক সাংগঠনিক দক্ষতায় ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করে স্বাধীনতার সূর্যোদয় ঘটিয়েছিলেন? হ্যাঁ, তিনি হলেন আমাদের সকলের প্রিয় নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। বাবা জানকীনাথ বসু ছিলেন শহরের নামকরা উকিল ও মাতা প্রভাবতী দেবী ছিলেন গৃহবধূ। জানকীনাথ বসুর পৈতৃক বাসস্থান ছিল কোদালিয়া, যেটি বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রাম স্টেশনের সন্নিকটে। ছোটবেলা থেকেই সুভাষ ছিলেন অত্যন্ত মেধাবী ও দুর্লভ মনোবলের অধিকারী। তিনি কটকের র্যাভেনশা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। এই কলকাতা প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ওটেন সাহেব ছিলেন তীব্র ভারত বিদ্বেষী। ওটেন সাহেবের ভারতবাসীদের সম্পর্কে করা অশালীন মন্তব্যের সুভাষ তীব্র প্রতিবাদ করেন ও এর কিছুদিন পর ওটেন সাহেবকে শারীরিক নিগ্রহ করা হয়। ওটেন সাহেবকে শারীরিক নিগ্রহের জেরে সুভাষকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয় এবং এরপর তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে দর্শন নিয়ে ভর্তি হন। পরবর্তীতে তিনি আইসিএস পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ইংল্যান্ড যান এবং উক্ত পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন। কিন্তু দেশে ফিরে সুভাষ একের পর এক সরকারি চাকরি প্রত্যাখ্যান করতে থাকেন এবং তিনি স্থির করেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য আমরণ লড়াই করবেন। এরপর ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য 1921 সালের 16ই জুলাই তিনি বোম্বাই যান মহাত্মা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সেই সময় গান্ধীজি ওখানে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন। গান্ধীজির সাথে সাক্ষাতের সময় তিনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন নিয়ে ভিন্ন মত পেশ করেন, কারণ তিনি ছিলেন চরমপন্থী কিন্তু গান্ধীজি ছিলেন নরমপন্থী। এরপর তিনি বাংলায় ফিরে আসেন এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাথে জাতীয়তাবাদী রাজনীতিতে প্রবেশ করেন ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য হিসাবে কাজ শুরু করেন। 1923 সালে তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1924 সালে চিত্তরঞ্জন দাস যখন কলকাতার মেয়র নির্বাচিত হন, তিনি তার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করেন। জাতীয়তাবাদী কার্যকলাপের জেরে ব্রিটিশ সরকার তাকে 1925 সালে গ্রেপ্তার করেন ও মান্দালয়, যেটা বর্তমানে মায়ানমারে অবস্থিত, কারাগারে পাঠায়। সেখানে তিনি যক্ষারোগে আক্রান্ত হন। 1927 সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি ভারতে ফিরে আসেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1930 সালে তিনি কলকাতার মেয়র নির্বাচিত হন। এরপর ব্রিটিশ সরকার আবার তাকে গ্রেপ্তার করে এবং ইউরোপে নির্বাসিত করে। ইউরোপে নির্বাসিত থাকাকালীন তিনি দুটি বই লেখেন, একটি বইয়ের নাম ইন্ডিয়ান পিলগ্রিম ও অপর বইটির নাম ইন্ডিয়ান্স স্ট্রাগল ফর ফ্রিডম। ওখানে নির্বাসিত থাকাকালীন তিনি এমএলএ শেঙ্কলে নামে একজন মহিলার সঙ্গে পরিচিত হন এবং পরবর্তীতে তাকে বিবাহ করেন। তাদের একটি সন্তান হয় যার নাম অনিতা বসু পাপ, যিনি বর্তমানে জার্মান নিবাসী। এরপর তিনি একা দেশে ফিরে আসেন। 1939 সালে নীতিগত কারণে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করেন ও আলাদা একটি পৃথক দল যার নাম নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক গঠন করেন। 1941 সালে ইংরেজরা তাকে কলকাতায় গৃহবন্দি করে রাখে এবং সাধারণ পোশাকের পুলিশরা সবসময় তার বাড়ি পাহারা দিতে থাকে। তিনি এই সময় তার ভাইপো শিশির বসুর সহযোগিতায় কলকাতা ত্যাগ করেন ও বর্তমানের ঝাড়খণ্ডের গোমো নামক রেল স্টেশনে পৌঁছায়। সেখান থেকে তিনি বিভিন্ন উপায়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে সবশেষে ইংরেজদের শত্রুদেশ জার্মানিতে যেয়ে পৌঁছান এবং জার্মানির সর্বাধিনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন। হিটলার তাকে সবরকম সাহায্যের আশ্বাস দেন। তিনি জার্মানিতে গৃহবন্দী ভারতীয়দের নিয়ে একটি সংগঠন তৈরি করেন।
এরপর 1943 সালে তিনি জার্মান ত্যাগ করে জাপানে আসেন। তিনি একটি জার্মান ইউবোটের সাহায্যে ওখান থেকে জাপানে আসেন, সেখান থেকে সিঙ্গাপুরে যান। সেখানে প্রবাসী ভারতীয় জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসুর নেতৃত্বে একটি সংগঠন ছিল, সেই সংগঠনটির নাম ছিল আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজের প্রথম দায়িত্ব ছিল পূর্ব ভারতীয় সীমান্তে মণিপুরের দিকে জাপানি আগ্রাসনে সাহায্য করা। ইম্ফল ও কোহিমাতে জাপানিদের সাথে আজাদ হিন্দ ফৌজের বিশেষ বাহিনী অংশগ্রহণ করে। 1942 সালে জাপানিরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ইংরেজদের হাত থেকে ছিনিয়ে নেয় এবং কর্নেল এডি লোকনাথনকে গভর্নর জেনারেল করে অস্থায়ী সরকার ঘোষণা করে। আন্দামান ও নিকোবরী দুটো দ্বীপপুঞ্জের নাম পাল্টে রাখা হয় শহীদ ও স্বরাজদ্বীপ। ভারতের মূল ভূখণ্ডে উত্তর পূর্ব ভারতের মণিপুরের মৈরাং শহরে প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই পতাকাটি ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকার অনুকরণে তৈরিকৃত একটি ত্রিবর্ণ পতাকা। এরপর ইম্ফল ও কোহিমার পার্শ্ববর্তী শহরগুলোই জাপানি সেনা ও আজাদ হিন্দ ফৌজের সহযোগিতায় ঘেরাও ও অবরোধ করতে থাকে। 1943 সালে রাসবিহারী বসু এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন এবং সুভাষচন্দ্র বসু এই আজাদ হিন্দ ফৌজকে পুনর্গঠন করেন। আজাদ হিন্দ ফৌজের একটা পৃথক নারী ইউনিট ছিল যার নাম ছিল ঝাঁসি রানী রেজিমেন্ট। ক্যাপ্টেন লক্ষ্মী সাইগালের নেতৃত্বে এই বাহিনী গঠিত হয়। 1944 সালের 4 জুলাই বার্মাতে ভারতীয়দের একটা সমাবেশে আজাদ হিন্দ ফৌজের একটি সভায় সুভাষচন্দ্র বললেন তার সেই বিখ্যাত জ্বালাময়ী উক্তি, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এর 2 দিন পর সিঙ্গাপুর থেকে একটি রেডিও সম্প্রসারিত বার্তায় সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির পিতা বলে সম্বোধন করেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিদের পরাজয়ের সাথে সাথে আজাদ হিন্দ ফৌজের ক্ষমতা নষ্ট হয়ে যায় এবং আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করেন। কিন্তু এ সত্ত্বেও নেতাজি তার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। ভারতবর্ষকে স্বাধীন কিভাবে করা যায় সে বিষয়ে তিনি বিভিন্ন ইংরেজ বিরোধী রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে থাকেন। কিন্তু 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। কিন্তু এই মৃত্যু নিয়ে অনেক রহস্য এবং সন্দেহ আছে। অনেক ঐতিহাসিকের মতে ওই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয় না, প্রকৃত বীরের কখনো মৃত্যু হয় না। তাই তো আমরা নেতাজির জন্মদিনকে পালন করি কিন্তু কোনোদিনও নেতাজির মৃত্যুদিন পালন করি না। তিনি আমাদের কাছে অমর ও চিরস্মরণীয়। 2021 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির জন্মবার্ষিকীকে জাতীয় পরাক্রম দিবস হিসাবে ঘোষণা করেন। কিন্তু 2022 সালের 26শে জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের প্যারেডে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সুভাষচন্দ্র বসু ও তার ভারতীয় জাতীয় সেনা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সম্পর্কিত একটি ট্যাবলো প্রদর্শিত হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু কোনো এক বিশেষ কারণে কেন্দ্র সরকার সে প্রস্তাব গ্রহণ করেনি, যার ফলে আমাদের বাংলার গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত এই ট্যাবলো আমরা দেখতে পাব না। প্রতি বছর 23শে জানুয়ারিতে তার জন্মদিনে আমরা যুব সমাজ আমরা ভারতবাসীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সংকল্প করি। থ্যাংকস ফর ওয়াচিং।